গতকাল যে দুর্ভাগ্যজনক যে ঘটনা ঘটে গেছে, যে সিডিএস বিপিন রাওয়াত স্যারের যে চপার ক্র্যাশ করেছে, ঠিক আছে, তার আজকে বিভিন্ন নিউজ মিডিয়াতে এটা দেখা যাচ্ছে, যেমন টুডে ইন্ডিয়া টুডেতে নিউজ দেখতে পাচ্ছ এবং টাইমস অফ ইন্ডিয়াতে। সেটি হচ্ছে যে সিডিএস যে বিপিন রাওয়াত স্যারের যে চপার ক্র্যাশ করেছে, সেই চপারের ব্ল্যাক বক্স রিকভার করা হয়েছে, ঠিক আছে। সো আমরা জানবো যে হোয়াট ইজ দ্য ব্ল্যাক বক্স, এই ব্ল্যাক বক্সটা অ্যাকচুয়ালি কী, এবং এই যে ব্ল্যাক বক্সের দ্বারা এই যে ঘটনার যে তদন্ত হবে, ইনভেস্টিগেশন হবে, তাতে কী ভূমিকা এই ব্ল্যাক বক্সের থাকবে, ঠিক আছে। গতকাল আমাদের যে ঘটনা ঘটেছে খুবই দুর্ভাগ্যজনক, সারা ভারতবর্ষব্যাপী আমরা খুব শোকাহত এই ঘটনার জন্য। আমরা সত্যিই জানতে চাই যে কী জন্য, কোন কারণে এইটা ইনভেস্টিগেশন ঘটেছে, ঠিক আছে। আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং অলরেডি পার্লামেন্টে তিনি অ্যানাউন্স করে দিয়েছেন যে এর জন্য যে ইনভেস্টিগেশন প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো প্রথমে জেনে নিই আমরা যে ব্ল্যাক বক্সটা অ্যাকচুয়ালি কী। দেখো, ব্ল্যাক বক্স হচ্ছে এমন একটি ডিভাইস, সেখানে দুটো কম্পোনেন্টসকে একসঙ্গে জুড়ে একটা এই যে ব্ল্যাক বক্স তৈরি করা হয়েছে। দেখো, নাম হচ্ছে ব্ল্যাক বক্স, বাট এটার রংটা হচ্ছে অরেঞ্জ, ঠিক আছে। প্রথমে যখন এটা ইন্ট্রোডিউস করা হয়েছিলো, ঠিক আছে, বিভিন্ন এয়ারক্রাফ্টের অ্যারোপ্লেনস অ্যান্ড হেলিকপ্টার এটা যখন ইনস্টল করা হয়, তখন এর কালার ছিল ব্ল্যাক, তখন থেকে এর নাম হচ্ছে ব্ল্যাক বক্স। দেন এর অরেঞ্জ এখন হচ্ছে কালারটা হচ্ছে অরেঞ্জ, যেহেতু করা হয়েছে অরেঞ্জ, এর কালারটা টোটাল অরেঞ্জ। বিকজ অরেঞ্জ কেন করা হয়েছে, যখন এটি যখন যখন প্লেন ক্রাশ হবে বা কোনো হেলিকপ্টার যখন ক্রাশ হচ্ছে, ঠিক আছে, যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে, এরপরেও যখন এটা যেহেতু বক্সটা এমনভাবেই তৈরি করা হয়েছে যে সব রকম সিচুয়েশনে সার্ভাইভ করতে পারবে, এবং সার্ভাইভালের পরে যদি কোনো জঙ্গলে বা ফরেস্টে এটা যদি যখন পড়ে, ঠিক আছে, এই ক্রাশটা যখন হবে, তখন এটি যেন ইজিলি ভিজিবল হয়, এর জন্য এর কালারটা হচ্ছে অরেঞ্জ কালার করা হয়েছে, ঠিক আছে। দেখো, ব্ল্যাক এই যে ব্ল্যাক বক্সের মধ্যে দুটো কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে FDR অ্যান্ড একটা CVR। সো FDR কি? FDR হচ্ছে ফ্লাইট ডেটা রেকর্ডার। ফ্লাইট ডেটা রেকর্ডার হচ্ছে ফ্লাইটের ভিতর, ঠিক আছে। এটা হচ্ছে এই যে এই ডিভাইসটা এমন একটা ডিভাইস, এটা হার্ড ডিস্ক মনে করতে পারো, যেখানে হচ্ছে ভয়েস রেকর্ড হয়, ঠিক আছে, রেকর্ড করে রাখে। এবং হচ্ছে যেমন কোনো রকম দুর্ঘটনা ঘটাকালে বছর ঘটার আগে বা কোনো সময় যখন প্লেনের ভিতরে বা হেলিকপ্টারের ভিতরে, সো ফ্লাইটের ভিতরে যেসব কথোপকথন বা কমিউনিকেশন হচ্ছে বা কোনো অ্যানাউন্সমেন্ট বা কোনো সতর্কবার্তা যখন জারি করা হচ্ছে বা অন্যরকম কোনো গণ্ডগোলের কথা বা কোনোরকম যখন ইমার্জেন্সির কথা, যাই হোক না কেন, যা এনভায়রনমেন্ট যাই থাকুক না কেন, সব কিছু এখানে রেকর্ড হয়ে যায় এই ব্ল্যাক বক্সে। ইভেন আরটা থাকে, সেটা হচ্ছে CVR, সেটা হচ্ছে ককপিট ভয়েস রেকর্ডার। ককপিটে যে পাইলটগুলো থাকেন তাদের কথোপকথন, ঠিক আছে, হতে পারে যে কোনো অ্যাক্সিডেন্টের আগে তারা কী কথোপকথন করছিলেন, ঠিক আছে, কী কমিউনিকেশন করছেন, সব কিছু কিন্তু এই যে ব্ল্যাক বক্সে রেকর্ড হয়েছে হার্ড ডিস্কের মধ্যে, ঠিক আছে। আর এই যে ব্ল্যাক বক্সটা ওই জন্য এতটা বেশি ইম্পর্টেন্ট হয়ে পড়ে, বিকজ আফটার অ্যানি ক্রাশ, কোনো ইনসিডেন্ট এরকম ঘটার পরে আমাদের যখন ইনভেস্টিগেশন করতে হয়, ইনভেস্টিগেশন যখন করে, ঠিক আছে, তখন ইনভেস্টিগেশনের পর যদি এই বক্সটা পায়, তারা তাদের পক্ষে খুবই ইজি হয় জানার জন্য, যে ইনফরমেশনগুলো জানতে পারে অ্যাকচুয়ালি কী হয়েছিল বা কীভাবে অ্যাক্সিডেন্টটা ঘটে, ঠিক আছে। আর যেহেতু ব্ল্যাক বক্সটা এতটাই সেফলি তৈরি করা হয়েছে, এটা কোনো ইনস্টল করার আগে, কোথাও ইনস্টল করার আগে, ঠিক আছে, এটা হাইলি মানে টেস্ট করা হয়, যেহেতু এটি তৈরি করা হচ্ছে এমনভাবে যে হাই টেম্পারেচারেও এটি সার্ভাইভ করতে পারবে, লং পিরিয়ডস অফ আন্ডার ওয়াটার সার্ভাইভ করতে পারবে, ইভেন অনেক বেশি ইমেন্স প্রেশারেও এটি সার্ভাইভ করতে পারবে। ওকে, এই ডিভাইসটি বলছে 1100 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যদি পড়ে, ঠিক আছে, ক্রাশের পরে, তাহলে 1 ঘন্টা সার্ভাইভ করতে পারবে, ইভেন 5000 IBS প্রেশারেও এটি ফোর্সে যদি ক্রাশ হয় তাও এটি সার্ভাইভ করতে পারবে। এটি তৈরি করা হচ্ছে স্টেনলেস স্টিল, ইউনো, টাইটেনিয়াম উইথ হাই প্রেশার ইনসুলেশনের দ্বারা। বুঝতে পারছো কতটা সেফলি এটা তৈরি করা হয়েছে, যেন যত বড় ক্রাশ হোক না কেন এটি যেন সেফলি পাওয়া যায়, তার থেকে ইনফরমেশন গ্যাদার করতে পারে। সো বুঝতে পারছো যে এটা যদি এটা পাওয়া গেছে মানে কি, এটা যে তদন্ত হবে, ঠিক আছে, ইনভেস্টিগেশন হবে, তাতে অনেক বেশি হেল্প করবে এই বক্সটা। ওকে, আর তার আগে বলে দিয়েছে গতকাল যে ঘটনা ঘটেছে, তারপরে যে এই বক্সটা প্রথমে জানো যে তামিলনাড়ু কুর্নুর এরিয়াতে, মানে নীলগিরি হিলস, তোমার যদি পড়ে থাকো ভূগোল এটা পড়বে নীলগিরি হিলস, তো যেহেতু এখানে হিলি এরিয়াতে হয়েছে, ঠিক আছে, সো এখানে জনবসতি তো অত বেশি থাকে না, সো হিলি এরিয়াতে যেহেতু হয়েছে, সেখানে এই যে বক্সটা প্রথমে যখন সার্চ করা হচ্ছিলো, ঠিক আছে, বক্সটা যখন খোঁজা হচ্ছিলো তখন 300 মিটার রেঞ্জের মধ্যে খোঁজা হচ্ছিলো, 300 মিটার রেঞ্জের মধ্যে, 300 মিটার রেঞ্জের মধ্যে এটি না খুঁজে পাওয়ার জন্য তারপর রেঞ্জটাকে আরও বাড়ানো হয়, সেটা বাড়িয়ে 1 কিলোমিটার করা হয়, ঠিক আছে, 1 কিলোমিটার করার পরে এই ব্ল্যাক বক্সটা যখন তারা খুঁজে পান, বুঝতে পেরেছো? সো এত বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এটা। সো তারপরে যে এই যে ইনসিডেন্টের
তারপরে যে ইনসিডেন্টের যে রিজন আমরা সবাই জানতে চাই, সবাই অনেকে বিভিন্ন রকম মতামত বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেস মিডিয়াতে এটা বলছে যে কি কারণে এই যে দুর্ঘটনা ঘটতে পারে। তাদের মধ্যে বিভিন্ন কারণ যেহেতু বলা হয়েছে যে ব্যাড ওয়েদারের কারণ যেহেতু হতে পারে, ব্যাড ওয়েদারের কারণে যেহেতু হিলি এরিয়াতে ফগ বেশি ছিল সেই সময় ইনভিজিবিলিটির কারণেও হতে পারে, ঠিক আছে। তার আগে বলে দিই যে যেহেতু এই হেলিকপ্টারটা, যেহেতু তিনি ভিভিআইপি পার্সন ছিলেন, এই ভিভিআইপি পার্সনের জন্য যে হেলিকপ্টারটা ইউজ করা হয়েছিল, ঠিক আছে, রাশিয়ান এই হেলিকপ্টারটা অনেক বেশি ওয়ার্ল্ড ক্লাস একটা হেলিকপ্টার ছিল, ঠিক আছে, মানে সাধারণ হেলিকপ্টারের মতো না। এর যে ফিচার্স ছিল ওয়ার্ল্ড ক্লাস ফিচার্স, অনেক সেফটি মেনটেন করে, বিভিন্ন সেফটি প্রিকশনস মেনটেন করে তারপরেই ভিভিআইপি পার্সনদের এই হেলিকপ্টারটা ইউজ করা হতো। সো আমরা এভাবে বলতে পারি না যে ব্যাড ওয়েদারের কারণে যে দেখতে পাই না, এটা হচ্ছে খুব রিজনটা অত বেশি স্ট্রং রিজন না, ঠিক আছে। মেকানিক্যাল ফেলিয়ারও যদি বলি, ঠিক আছে, মেকানিক্যাল ফেলিয়ারের কারণে বলে দেখা যাচ্ছে, আমি প্রথমে বললাম যে বিভিন্ন রকম ওয়ার্ল্ড ক্লাস ফিচার্স আছে এই হেলিকপ্টার, ঠিক আছে, এই হেলিকপ্টারের কারণে বিভিন্ন রকম পাস্টে বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে, ঠিক আছে। যতই বেশি ফিচার্স থাকলেও সব কিছু তো একদম 100% পারফেক্ট হয় না, এই কারণে হতে পারে। তবু আমরা সঠিকভাবে এটা আমরা বলতে পারি না, ঠিক আছে, অনুমানের দ্বারা, ঠিক আছে, যতক্ষণ না আমাদের ইনভেস্টিগেশনের পরে যে নিউজটা আসছে, ইনভেস্টিগেশনের পরে আমরা জানতে পারবো যে কী কারণে অ্যাকচুয়ালি হেলিকপ্টারটা ক্র্যাশ হয়েছে। সো আমাদের এই নিউজের প্রতি আপডেট আমাদের থাকবে, ঠিক আছে। নতুন এসেছেন আমার চ্যানেলে, তার চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব না করেন থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।